অর্থনৈতিক অগ্রগতির সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমায়া জামান। এই অনুষ্ঠানে আমরা বলি অপার অর্থনৈতিক সমৃদ্ধির কথা, আর এই সম্ভাবনার কথা জানাতে মঞ্চে আছেন একজন বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডক্টর এস এম হুমায়ুন কবির, কমিশনার ঢাকা বন্ড কমিশনারেট। আজ আমাদের বিষয় আমদানি রফতানি আধুনিকায়নে কাস্টমস। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ কাস্টমস আশেপাশের দেশসমূহের সাথে কি ধরনের সমন্বয় সাধন করছে? যে কোনো বাণিজ্য অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্ট কিন্তু দেশের বাইরের সাথে হয়। সো আমাদের বাইরের দেশ অথবা যে সমস্ত দেশে থেকে আমাদের পণ্য আসে অথবা আমাদের দেশের থেকে পণ্য যায়, তাদের সাথে সমন্বয় সাধনটা খুবই প্রয়োজন। যেমন আমরা তাদের সাথে যে কাজটা করি, মিউচুয়াল কাস্টমস অ্যাসিস্ট্যান্স অর্থাৎ চুক্তি করি যে তুমি আমাকে তথ্য দিবা, আমি তোমাকে তথ্য দিব, এটি একটি। তারপরে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্যে আমরা তাদের দেশ ভিজিট করি, তারা কাস্টমস কী কী পদক্ষেপ নিচ্ছে সেগুলো ভিজিট করে আমরা আমাদের কাস্টমসকে সে ধরনের আপ টু ডেট মার্কে আমরা নেওয়ার চেষ্টা করি। এরপরে তাদের কাছ থেকে আমরা অন্য উপায়ে, যেমন ধরেন টেলিফোন, ইমেলের মাধ্যমে কিছু তথ্য আদান প্রদান করি। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের দেশের জার্নাল অথবা ইন্টারন্যাশনাল জার্নাল যেগুলো তারা ফলো করে ওইগুলো আমরা ফলো করতে চাই। বিকজ আমি আমার দেশে যখন একটা গুডস ইম্পোর্ট হচ্ছে চায়না থেকে বা ইন্ডিয়া থেকে অথবা ইংল্যান্ড থেকে বা তুরস্ক থেকে বা আমেরিকা থেকে, তখন আমদানিকারক যাতে কম মূল্য না দেখান সেজন্য আমরা ওই দেশের যে আন্তর্জাতিক জার্নাল সেই জার্নালের গ্রাহক আমরা এখানে হয়েছি, বাংলাদেশ কাস্টমস হয়েছে। সো কোনো ধরনের বিতর্ক ছাড়াই পণ্যের মূল্য সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমরা ওই দেশের সহযোগিতা গ্রহণ করতে পারি। আধুনিক কাস্টমস কার্যক্রমে কি কি বিদেশি সংস্থার কাছ থেকে সুবিধা পাওয়া যাচ্ছে? জি, কাস্টমস শব্দটির সাথেই কিন্তু এটা আন্তর্জাতিক, বিকজ ইম্পোর্ট এবং এক্সপোর্ট আমি একটু আগেই যে বললাম যে সেটা হচ্ছে যে সারা বিশ্বের সাথে ঘটে। সো বিশ্বের যে সমস্ত আমাদের স্টেক হোল্ডার আছেন অথবা আমাদের দেশের ডোনার এজেন্সি আছেন, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা নেই। যেমন ধরেন আমি আপনাকে বলতে পারি এডিবি আছেন, ইউএসএআইডি আছেন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আছেন, আইএফসি আছেন, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশান আছে, জাইকা আছে, কোইকা আছে, এদের কাছ থেকে আমরা যে সমস্ত হেল্প নেই। যেমন ধরেন প্রথম কথা হচ্ছে ক্যাপাসিটি বিল্ড আপ, আমাদের কাস্টমস কর্মকর্তাদের তারা বিদেশে ট্রেনিং দেন, তারা এদেশে এসে ট্রেনিং করেন, একরকম তথ্য আদান প্রদান করেন। তারপরে আমাদের দেশের ইকুইপমেন্ট এবং স্ক্যানিং সিস্টেম কেনার জন্য তারা আমাদেরকে অর্থ সহায়তা করেন এবং এগুলো মেনটেন্যান্সের জন্য নানান ধরনের অর্থ সাহায্য সহযোগিতা করেন। এই যে বিদেশ থেকে বিভিন্ন সময়ে অর্থ সহযোগিতা আসে, কিন্তু এই যে বিদেশ থেকে আগত যাত্রীদের সেবাদানে কাস্টমস কর্তৃপক্ষ আসলে কী ধরনের কার্যক্রম নিয়েছে? কোনো এক সময় ছিল, আপনারা যদি এয়ারপোর্টের কথা খেয়াল করেন তাহলে দেখবেন যে সমস্ত যাত্রীর ব্যাগ খুলে তাকে পরীক্ষা করা হতো। কিন্তু কাস্টমস এখন এই কার্যক্রমকে আধুনিকতম পর্যায়ে নিয়ে গেছেন যে কোনো কোনো যাত্রী, বেশিরভাগ যাত্রী কোনো ধরনের কোনো ঘোষণা ছাড়া গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যেতে পারেন এবং সেখানে আমরা স্ক্যানিং সিস্টেম রেখেছি। যে স্ক্যানিং সিস্টেমের মাধ্যমে যদি সন্দেহভাজন কোনো পণ্য পাওয়া যায় তাহলে শুধুমাত্র তাকে থামানো হয়, তাছাড়া সে চলে যেতে পারে। অন্যদিকে আমরা লাগেজ সিস্টেমকেও আরও উন্নত, বিমানের সাথে অবশ্যই এটা বিমানের দায়িত্ব, তারা উন্নত করার পাশাপাশি সেখানে সন্দেহভাজন কোনো পণ্য আছে কি না সেটা আমরা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি, যাতে করে দুষ্টের দমন শিষ্টের পালন করা যায়। আপনারা বিমানবন্দরে দেখেছেন যে ইদানিং স্বর্ণ চোরাচালান, মুদ্রা চোরাচালান, তারপরে বিপন্ন প্রাণী চোরাচালানের পণ্য আটক করতেছেন। তো সেই সমস্ত জায়গায় আমরা নন ইনক্লুসিভ পদ্ধতি অবলম্বন করে আমরা আধুনিকায়ন করতেছি। এটা তো বললেন যাত্রীদের কথা, এছাড়া পণ্য ছাড়করণে এই যে মান্ধাতা আমলের যে পদ্ধতি, এগুলো বদলে নতুন কোনো পদ্ধতি বা পলিসি কি আপনারা হাতে নিয়েছেন? জি, পণ্য ছাড়করণে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা পণ্য ছাড়করণে আধুনিকতম উপায় অবলম্বন করেছি। যেমন ধরেন স্ক্যানিং সিস্টেম, স্ক্যানিং সিস্টেমের মাধ্যমে পণ্য না খুলে পণ্য চলে যাবে। আবার ট্রাস্টেড আমাদের যারা স্টেক হোল্ডার আছেন অর্থাৎ ইম্পোর্টার এক্সপোর্টার, যাদের পাস্ট রেকর্ড খুব ভালো, যাদের অ্যাকাউন্টিং সিস্টেম খুব স্বচ্ছ, তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানি, দেশীয় কোম্পানি যাদের অতীত ইতিহাস খুব ভালো, তাদের পণ্য কিন্তু কোনো চেক ছাড়াই আমরা গ্রিন চ্যানেল বলি এটাকে, সেই গ্রিন চ্যানেলের সিস্টেম আমরা রেখেছি যাতে কোনো রকমের পরীক্ষা ছাড়াই পণ্যটা বেরিয়ে চলে যেতে পারেন। এবং অন্যদের ক্ষেত্রেও আমরা পণ্য ছাড় করে পরবর্তী পর্যায়ে কনজেশন কমায় পরবর্তী পর্যায়ে পোস্ট ক্লিয়ারেন্স অডিটের মাধ্যমে আমরা সেই পণ্য চেক করে করতে পারি। কীরকম আপনাকে বলি যে একজন ভদ্রলোক হয়তো টেলিভিশন নিয়ে আসছেন, উনি ঘোষণা দিয়েছেন 32 ইঞ্চি টেলিভিশন উনি চায়না থেকে নিয়ে আসছেন, আমরা সেভাবে করে যদি তার পাস্ট রেকর্ড ভালো থাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে তারপরে তার প্রিমিসিস ঢাকা বা যেখানে যাচ্ছেন সেখানে যে দেখলাম যে কত ইঞ্চির টেলিভিশন তার কান্ট্রি অফ অরিজিন কী, এটাতে যে সুবিধাটা হলো সেটা হচ্ছে যে পোর্টের কনজেশন কমে গেল, ওনার বিলম্ব ঘটল না এবং
খরচ কমে গেল, অন্যদিকে ল ঠিকমতো প্রতিপালন হলো কিনা এবং সরকারের রাজস্ব সুরক্ষা হলো কিনা সেটি আমরা পরবর্তী পর্যায়ে তার প্রিমিসিসে দেখতে পারি। এবং আমরা বিভিন্ন সময়ে দেখি যে আসলে অনেক পণ্য জব্দ করা হয় কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে এবং এসব পণ্য পরবর্তীতে নিলামে ওঠে, কিন্তু নিলামে যে অব্যবস্থাপনা রয়েছে সেটা দূরীকরণে আপনারা কি করছেন বা কি ভাবছেন আপনারা? আমরা সম্প্রতি সময় ইউএসএআইডির হেল্পে নিলাম মডিউল নামে একটি অটোমেটেড কার্যক্রম নিয়েছি, আমরা এটার নাম দিয়েছি ই অকশন। অর্থাৎ যে নিলামে বাংলাদেশের যে প্রচলিত সামাজিক প্রথা সেখানে নিলাম অর্থাৎ পেশি শক্তির একটা প্রদর্শনের বিষয় এসে যায়। অর্থাৎ চিটাগংয়ে বা বেনাপোলে বা ঢাকা বিমানবন্দরে মনে করেন পণ্য আছে, সেখানে যদি কোনো টেন্ডার বক্স স্থাপন করা হয় তাহলে মুষ্টিমেয় কিছু লোক এটা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন, অন্যদেরকে সেখানে টেন্ডার ড্রপ করতে দেন না। তো সেটা দূর করানোর জন্য আমরা ই টেন্ডার সিস্টেম চালু করেছি, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যে কোনো ব্যক্তি লগ ইন করে সেটা উনি সেইখানে পার্টিসিপেট করতে পারেন, সেই পণ্যের সকল ছবি দেখে উনি সেখানে পর্যাপ্ত দর দিতে পারেন এবং উনি হায়েস্ট হয়েছেন কি না তিনি তার যে কোনো প্রান্তে বসে তার ঘরে বসেও তিনি দেখতে পারেন। তো এতে করে যে বাধা দেওয়ার সিস্টেম সেটা দূরীভূত হয়ে যাচ্ছে। এত সিকিউরিটির পরেও অনেকেই দেখা যাচ্ছে শুল্ক ফাঁকি দিচ্ছে, তো এই শুল্ক ফাঁকি রোধে কাস্টমস কর্তৃপক্ষের ভূমিকাটা কি? জি, যেখানেই শুল্ক আছে সেখানেই শুল্ক ফাঁকি শব্দটা আছে। ইভেন আপনার খুব উন্নত বিশ্বে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে আমরা যখন শেয়ার করি, নলেজ শেয়ার করি বা আমরা যখন ওখানে যাই তখনও আমরা দেখি যে সারা বিশ্বে কিন্তু শুল্ক ফাঁকির একটা প্রবণতা আছে, কোথাও কম কোথাও বেশি। বাংলাদেশেও এই প্রবণতা আছে। এই শুল্ক ফাঁকি রোধে যে কথা একটু আগে আমি আপনাকে বললাম যে অটোমেটেড সিস্টেম যখন আসবে তখন কিন্তু স্ক্যানিং সিস্টেমে ধরা পড়বে, পোস্ট ক্লিয়ারেন্স অডিট যখন পূর্ণভাবে চালু হবে তখন এখান থেকে বেঁচে গেলেও বা এখান থেকে ছাড় পেলেও তার প্রিমিসেসে দেখতে পারবে। তারপরে অনলাইন ভ্যালু জার্নালের যে আমরা গ্রাহক হওয়া শুরু করেছি এটা আরও ব্যাপক মাত্রায় হলে, যেমন ধরেন আমি আপনাকে বলি যে একটা স্মার্টফোন কিন্তু তার মডেল চেঞ্জের সাথে সাথেই কিন্তু দাম চেঞ্জ হতে থাকে, তো সেটা অনলাইন জার্নালের মাধ্যমে দেখতে পারবে। এইভাবে করে আমরা শুল্ক ফাঁকি আমরা কমাতে চাচ্ছি। অন্যদিকে যারা খুব বেশি শুল্ক ফাঁকি দেন তাদের ক্ষেত্রে আমরা ক্রিমিনাল কেস করা বা তাদের পণ্য বাজেয়াপ্ত করা, তাদের স্টেক হোল্ডারদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে অ্যাওয়ারনেস সৃষ্টি করার মাধ্যমে এটা একটা মিনিমাম পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছি। এই যে শুল্ক ফাঁকি রোধে অন্যান্য যারা এজেন্সি রয়েছে আপনাদের সাথে, তো তাদের সাথে কি কোঅর্ডিনেশন করা সম্ভব? জি, কিছুটা সম্ভব। যেমন ধরেন একটা বড় ধরনের বাংলাদেশের শুল্ক ফাঁকি হয় আন্ডার ভ্যালুয়েশন, অর্থাৎ কোনো পণ্যের দাম তারা কমিয়ে দেখান। তো যখন কমিয়ে দেখান এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এবং তফসিলি ব্যাংকের একটা বিশাল ভূমিকা রয়েছে। যেমন ব্যাংকগুলা উন্নত বিশ্বের ব্যাংকগুলা এলসি খোলার সময় কিন্তু তারা সঠিক পণ্য যদি ডিক্লেয়ার না করেন, সঠিক মূল্য যদি ডিক্লেয়ার না করেন তাহলে তারা এলসি খুলেন না। আমরা এসব এবং আবার দেখেন বর্ণনা, অস্পষ্ট বর্ণনা, যে একটি টিভি এটি কোনো বর্ণনা হলো না, বিকজ টিভি কিন্তু এখন এলইডি টেলিভিশন আছে, এলসিডি টেলিভিশন আছে এবং সেখানে তার রেজুলেশন কত, কোন দেশের তৈরি ইত্যাদি সম্মিলিত বর্ণনা যদি থাকে তাহলে শুল্ক ফাঁকি প্রতিরোধ করা যায়। এবং সেটার ফার্স্ট স্টেপ হচ্ছে একটি ব্যাংক যখন উনি এলসি খুলেন তখন ওই বর্ণনাগুলো যদি থাকে তাহলেই শুধুমাত্র কাস্টমসের পক্ষে ওটা দেখে আপনার তার দাম সম্বন্ধে ধারণা লাভ করা সম্ভব, অথবা পণ্যর দাম দেখে জানো। কারণ আপনারা জানেন যে ব্যাংকের কিন্তু দুই এন্ডে যোগাযোগ থাকে, বাংলাদেশের ব্যাংকের যে শিডিউল ব্যাংকগুলো আছে তার সাথে যে দেশ থেকে আসে তাদের কিন্তু একটা চুক্তি থাকে, সুতরাং ওর যে মূল্য এবং ওর যে পরিমাণ এটা কিন্তু ওই এন্ডের ব্যাংক নিশ্চিত করতে পারে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের সাংঘাতিক রকমের সম্পর্ক। তারপরে মানি লন্ডারিংয়ের জন্য যে অন্যান্য এজেন্সি আছে শুল্ক ফাঁকির সাথে আমরাও তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখতেছি, যে যারা এই ধরনের আন্ডার ইনভয়েসিং করছেন, ট্যাক্স ফাঁকি করছেন, আমরা কিন্তু রেগুলার কিছু ক্রিমিনাল মামলাও করতেছি। এছাড়া কেউ যদি কোনো তথ্য বা অভিযোগ দাখিল করতে চায়, মানধাতা আমলের যে পদ্ধতি রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? জি, আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগিতায় আমরা একটা হটলাইন চালু করেছি এবং আমরা ইমেল সিস্টেম চালু করেছি। আমাদের ওয়েবসাইটে ঢুকে যে কোনো ব্যক্তি যদি হাতের ফোনেও যদি তার কোনো অনলাইন কানেকশন থাকে তাহলে কিন্তু সে বলতে পারে যে এই পণ্যের জায়গায় এই পণ্য আসতেছে, বা অমুক আপনাদের লোকের ইগনোরেন্স অথবা যোগসাজশে এটিকে কম শুল্ক দেখাচ্ছে, তাকে এক্সপোজও হইতে হবে না, তাকে যেতেও হবে না, তিনি যে কোনো জায়গার থেকে বসে অভিযোগটা দিতে পারে। এটি অবশ্য সম্প্রতি চালু হয়েছে, এটি আমরা বিভিন্ন পত্রপত্রিকায় অ্যাডও দিয়েছি, কিছুদিনের মধ্যে সুফল বা এর সম্পর্কে ব্যাপক নলেজ শেয়ারিং হয়তো গ্রাহক পর্যায়ে বা স্টেক হোল্ডার পর্যায়ে বা সাধারণ জনগণ পর্যায়ে পৌঁছে যাবে।
শুধুমাত্র রেভিনিউ আর্নিং এর ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে আরো কিভাবে কাস্টমস কর্তৃপক্ষ দেশের অর্থনৈতিক উন্নয়নে কন্ট্রিবিউট করতে পারে বলে আপনি মনে করেন? জি, রেভিনিউ আর্নিং হচ্ছে অনেক আগের থেকেই কাস্টমস শুধু রেভিনিউ আর্নিং করতো এবং স্টিল দেন কাস্টমস বাংলাদেশে কাস্টমসের কন্ট্রিবিউশন রেভিনিউ আদায় খুব সিগনিফিকেন্ট। এছাড়া কাস্টম যে কাজগুলো করে আপনারা প্রায় দেখেন যে নকল ওষুধ আটক করা, সিগারেট আটক করা, মদ আটক করা, স্বর্ণ আটক করা, তারপর আপনার জাল বৈদেশিক মুদ্রা আটক করা, জীব বৈচিত্র্য নিয়ে যে সমস্ত প্রজাতি হুমকির সম্মুখীন সেগুলির পাচার রোধে এই প্রায় আপনারা দেখবেন যে আপনার কচ্ছপ আটক করলো, বিলুপ্তি প্রায় পাখি আটক করলো, এই সমস্ত বিষয়ে কিন্তু এখন কাস্টমস অনেক বেশি ফোকাসড। এবং ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম বিদেশি কাস্টমসের সাথে মিউচুয়াল এগ্রিমেন্টের বা তথ্য বিনিময়ের কারণে তারা কিন্তু এখানে বসে থেকে এই তথ্য পেয়ে যাচ্ছে এবং এটা ধরা শুরু হয়েছে এবং এটি কিন্তু বেশ একটা সিগনিফিক্যান্ট পর্যায়ে পৌঁছাইছে। আমরা হয়তো আরও যে সমস্ত দেশ থেকে আমাদের দেশে ফ্লাইট অথবা জাহাজ আসে যদি আরও চুক্তিটা বাড়াতে পারি তাহলে এক্ষেত্রে আমরা আরও ব্যাপক ভূমিকা রাখতে পারবো। এবারে মানি লন্ডারিং এর বিষয়ে জানতে চাই, এই প্রবণতাটা অনেক বেশি হয়ে যাচ্ছে এখন, তো এই প্রবণতা রোধে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? জি, মানি লন্ডারিং আসলে একটি ব্যাপক বিষয় এবং মানি লন্ডারিংয়ে শুধু কাস্টমস না আরও সংস্থারও কাজ করা প্রয়োজন এবং তারা শুরু করেছে। তবে কাস্টমসও এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি এজেন্সি। যেমন ধরেন মানি লন্ডারিং কিন্তু দুইভাবে হয়, বিদেশ থেকে যখন কোনো পণ্য আমদানি হয় তখন সেই পণ্যের উপরে দামের উপরে যেহেতু ট্যাক্স, বাংলাদেশের দামের উপরে ট্যাক্স, সংখ্যার উপরে নয়, সুতরাং কিছু আমদানিকারকের একটা টেন্ডেন্সি থাকে দামটা কম দেখানো। বাট ধরেন প্রকৃতপক্ষে তার দাম হচ্ছে 100 টাকা, উনি সেটাকে যদি 50 টাকা ঘোষণা দেন বাকি 50 টাকা কিন্তু ওনাকে মানি লন্ডারিং বা চোরাই পথে পাচার করতে হয়েছে বা চোরাই পথে উনি পাচার করতেছেন। এটা একটা বিশাল র্যাকেট, আমদানিকারক এবং রপ্তানিকারক কখনোই এটা স্বীকার করেন না এবং ব্যাংকগুলো প্রতিযোগিতামূলক দামে এলসি খুলতে যেয়ে তারা ওই যে কোনো কম দামেই তারা এলসি খুলতেছে, সুতরাং এখানে একটা সাংঘাতিক বিষয়। তো এই আমদানি পণ্যের ক্ষেত্রে কাস্টম যেটা করতে পারে বা যেটা করতেছে সেটা হচ্ছে যে আপনার কিছু ভ্যালু জার্নাল দেখতেছে, অন্য দেশের সাথে তথ্য বিনিময় করতেছেন এবং মাঝে মাঝে বাজার যাচাই করতেছেন করে মানি লন্ডারিংটা প্রিভেন্ট করতেছেন। তো এটা এই সাম্প্রতিক সময় শুরু হয়েছে, আগে কাস্টম শুধুমাত্র ট্যাক্স আদায় সীমাবদ্ধ ছিল, এখন ব্যাপক মাত্রায় যদি এটি আন্ডার ইনভয়েসিং হচ্ছে তো কাস্টমস এটা ইনকোয়ারি করার জন্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাচ্ছে। যেমন আপনারা মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখবেন যে আমদানিকৃত পণ্যের পরিবর্তে মাটি এসেছে বা বালু এসেছে অথবা, কেন হয়? জি জি জি, এটা এটা হয় যে অর্থটা পাচার হয়ে গেছে কিন্তু তার পরিবর্তে অন্য পণ্য এসেছে। তো সেক্ষেত্রে আমরা কাস্টমস আমাদের যে কার্যক্রম সেটা নেওয়ার পাশাপাশি আমরা যারা এই বিষয়ে ভালো ইনকোয়ারি করতে পারেন অর্থাৎ পুলিশের সিআইডি বা অ্যান্টি কাপশান অথবা অন্য কোনো সংস্থা, পুলিশের আদার কোনো সংস্থার কাছে আমরা ক্রিমিনাল মামলা করে এটি বের করার চেষ্টার জন্য আমরা একটা এক্সপোজার তাদেরকে করি। এই মানি লন্ডারিং এর মতো যে ধরনের অপরাধগুলো আছে সেগুলো কমিয়ে আনার জন্য আপনার, ধরেন আপনাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কিভাবে সমন্বয় সাধন? আমি প্রথম প্রশ্নের আরেকটু উত্তর দিতে চাই। আরেকটি মানি লন্ডারিং এখন ব্যাপকভাবে হয়, আপনারা পত্রপত্রিকায় দেখবেন যে বাংলাদেশিদের সেকেন্ড হোম হচ্ছে কানাডায়, সেকেন্ড হোম হচ্ছে মালয়েশিয়ায় বা অন্যান্য দেশে, বিপুল পরিমাণ অর্থ সেখানে পাচার হচ্ছে। এটার একটা ওয়ে কি জানে, এটার একটা ওয়ে হচ্ছে এরকম যে আমরা বুঝতে পারি যে কিছু পণ্য বাংলাদেশে এক্সপোর্ট হয়, বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়, তখন দামটা বেশি দেখায় দেয়। দামটা বেশি দেখায় দিলে সেটির একটা অর্থ প্রত্যাবর্তন 10% বিদেশে রাখার যে একটা সিস্টেম আসে সেই সিস্টেমটা মাধ্যমে মানি লন্ডারিং হচ্ছে। আবার যন্ত্রপাতি আমদানি করতেছেন, যন্ত্রপাতির উপর যেহেতু ট্যাক্স খুবই কম, যেহেতু যন্ত্রপাতি দিয়ে ফিনিশ গুডস করলে দেশের লাভ হবে সেই জন্য যন্ত্রপাতির যেহেতু ট্যাক্স খুব কম, এখানে আপনার $10,000 পণ্যকে যদি $20,000 বলে ওনার কিন্তু তেমন কোনো ট্যাক্স দেওয়া ছাড়াই ওই $10,000 এক্সপোর্টারের সাথে কথা বলে রাখতেছেন। এটা আসলে স্টেক হোল্ডারদের অ্যাওয়ারনেস এবং প্রকৃত অনলাইনে ডাটা পেলেই হয়তো ব্যাপকভাবে প্রতিরোধ করা সম্ভব। তো এখন আমরা যেটা শুরু করেছি যে আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা এবং অ্যাওয়ারনেস সৃষ্টি করা এবং মিউচুয়াল কাস্টমস অ্যাসিস্ট্যান্স অন্য দেশের সাথে তথ্য আদান প্রদানের চুক্তির মাধ্যমে এই প্রবলেমটা অ্যাড্রেস করার বিষয়ে চেষ্টা করতেছি। এবং আমদানি পণ্যের কোয়ালিটি রোধে কাস্টমস কিভাবে ভূমিকা রাখছে বা রাখতে পারে বলে আপনি মনে করেন? নিম্নমানের পণ্য, আপনি জানেন যে নিম্নমানের পণ্য দুই দিক দিয়ে ক্ষতিকারক, একটা হচ্ছে যে হেলথ হ্যাজার্ড, আর একটা হচ্ছে যে সে ঠকলো, ঠকে গেল, অর্থাৎ যে কোয়ালিটির পণ্য দাম সে দিল সেই কোয়ালিটিটা পেলো না। তো এটা করার জন্যে বেশ কিছু পদক্ষেপ আমাদের আছে, যেমন
আপনার বিএসটিআই পরীক্ষা বাধ্যতামূলক বেশ কিছু পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিফিকেশন যে ইনস্টিটিউশন আছে সেখানে কিন্তু আমরা পরীক্ষা করে একটা সার্টেন মানের নিচে পেলে কাস্টমস পণ্যটা ছাড় দেয় না। তারপর আরেকটা আছে যে আইপিআর ইস্যু, অর্থাৎ কোনো পণ্যের ক্ষেত্রে তাকে নিবন্ধিত আছেন যে এই পণ্যটা অমুক দেশের মেধাসত্ত্ব আছে এবং এই পণ্যের কোয়ালিটি এই, এই পণ্যের বাইরে যদি কেউ পণ্য নিয়ে আসে তাহলে কাস্টমস তার পণ্যটা ছাড় দেয় না এবং বাজেয়াপ্ত করে। এটা তো বললেন আমদানি পণ্যের কোয়ালিটির কথা, এছাড়া যে আপনারা বন সুবিধা দিয়ে থাকেন, তো এই সুবিধার প্রয়োজনীয়তা ও অপব্যবহার রোধের যে চ্যালেঞ্জগুলো সেগুলো কীভাবে মোকাবেলা করছেন আপনারা? দেখেন, বন সুবিধাটা বাংলাদেশে দেওয়া হয়েছিল যে আমাদের আশেপাশের কিছু দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। যেমন আমি যদি একটু বুঝিয়ে বলি যে 100 টাকার পণ্য নিয়ে আসলে তাকে 70 টাকা ট্যাক্স দিয়ে 170 টাকা তাকে ইনভেস্ট করতে হচ্ছে, সেই 170 টাকা ইনভেস্ট করে উনি যে পণ্য যখন পণ্যটা তৈরি করতেছেন ন্যাচারালি ব্যাংক ইন্টারেস্ট কারণে তার এক্সপোর্টিং কান্ট্রিতে তার পণ্যটা একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো আমাদের সাথে যারা আমাদের আশেপাশে প্রতিযোগী আছেন তাদের তুলনায় সস্তায় বিদেশি মার্কেটে প্রবেশের জন্যে সরকার এই বন্ড সুবিধা দিয়েছিল যে অর্থাৎ ওনার ট্যাক্স লাগবে না, উনি এই দেশটা আসবেন বন্ড অর্থাৎ একটা বন্ধনী, একটি নির্দিষ্ট জায়গার মধ্যে তার পণ্যটা থাকবেন, সেই পণ্য দিয়ে উনি ফিনিশ গুড তৈরি করবেন, তৈরি করলে ওনার খরচটা কম হলে উনি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে কম দামে উনি পণ্যটা বিক্রি করতে পারবেন। সেটাই বেশিরভাগ বন্ডার বা এক্সপোর্টার করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কিছু কিছু দর্শক, এটি যেহেতু আমরা প্রতিনিয়ত তালাচাবি দিয়ে মান্ধাতামলের তালাচাবি দিয়ে আমরা কন্ট্রোল করি না বা করা সম্ভব না বিপুল পরিমাণ, আমি বলি আপনাকে বাংলাদেশে প্রায় বন্ডের সংখ্যা 6000, এখন এই 6000 বন্ডের প্রতিটা বন্ডে তো এইভাবে তালাচাবি দিয়ে রাখা সম্ভব না। কিছু কিছু বন্ডার মিস ইউজ করতেছেন, তারা খোলা বাজারে পণ্য বিক্রি করতেছেন, তো আমরা তাদের সাথে আলাপ আলোচনা করতেছি, আমরা কিছু কেস করতেছি, আমরা কিছু জরিমানা করতেছি, কোনো কোনো ক্ষেত্রে তাদের লাইসেন্স সাসপেন্ড করতেছি, এবং আরও বড় ধরনের অপব্যবহার যদি হয়ে থাকে তখন আমরা কিছু ক্রিমিনাল মামলাও তাদের করে এটা নিরুৎসাহিত করার চেষ্টা। তো সব সমস্যা বা সব ধরনের তথ্যের জন্য আসলে আপনারা আধুনিক কোনো পন্থা অবলম্বন করছেন কি যে এই তথ্যগুলো মানুষ এভাবে জানবে, এ সম্পর্কে আপনারা কি করছেন? জি, আমরা আমাদের কিছু অবজারভেশনে দেখেছি যে মানুষ কাস্টম সম্পর্কে জানতে চায়। যেমন ধরেন বিদেশ থেকে একজন ব্যক্তি আসবেন, টেলিভিশন নিয়ে আসবেন, ফর উদাহরণ যে টেলিভিশন নিয়ে আসবেন, তো টেলিভিশন নিয়ে আসলে কী ধরনের টেলিভিশনে কতটুকু ট্যাক্স হতে পারে, তারপরে কিছু কিছু পণ্য ফ্রি আনা যায়, কী কী পণ্য ফ্রি আনা যায়, একজন ব্যক্তি বিদেশে যাওয়া বা আসার সময় কত ডলার চিকিৎসার জন্যে বা শিক্ষার জন্যে বা উনি অন্য কোনো কার্যক্রমে কতটুকু ডলার বা কতটুকু বৈদেশিক মুদ্রা নিতে পারেন, এটি কিন্তু হর হামেশায় দেখবেন যে সমাজের বিভিন্ন ধরনের লোক কন্টিনিউসলি জিজ্ঞাসা করতে থাকেন। তো এই অবজারভেশন থেকে আমরা কিছু কার্যক্রম নিয়েছি। যেমন ধরেন ওয়েবসাইট, কাস্টমস একটা ওয়েবসাইট খুলেছে, সেই ওয়েবসাইটে আপনি যে কোনো জায়গার থেকে স্মার্টফোনেও ইভেন যদি আপনি সেই ওয়েবসাইটে আপনি ঢুকেন তাহলে আপনি দেখবেন যে সেখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন নামে প্রায় 100-এর উপরে প্রশ্ন এখানে দেওয়া আছে, এবং যে সমস্ত প্রশ্ন দেওয়া নাই সেখানে আপনি প্রশ্ন করলে 24 ঘন্টার মধ্যে কিন্তু তার আবার ওই প্রশ্নগুলোর বাইরের প্রশ্নের উত্তর আমরা কাস্টমস আপলোড করে যাতে জনগণ দেখতে পারে। তো আমাদের ধারণা যে এরকম করে কিছুদিন চলার পরে একজন মানুষের যত রকমের প্রশ্ন থাকবে তত ধরনের প্রশ্ন কাস্টমস অটোমেটিক তার ওয়েবসাইটে আপলোড করবে এবং মানুষ জানতে পারবেন। মানুষকে কিন্তু আর কাস্টমসের দরজা দরজা যেতে হবে না, যেতে হবে না। আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আপনার মূল্যবান সময়ের জন্য। আশা করি আবারও আসবেন আমাদের এই প্রোগ্রামে। আপনাকেও ধন্যবাদ এবং বৈশাখী টেলিভিশনকে এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।